আবার চলো 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 কেমন লাগতেছে কথা বলো কেমন কেমন লাগতেছে হ্যাঁ বের করে দাও রাখাও দাও গালে দাও গালে দাও সালামু আলাইকুম। আজকে হচ্ছে বোতল চ্যালেঞ্জ, বোতল ঘুরলি মেরে দাঁড় করানোর চ্যালেঞ্জ। সবাই ভিডিওটি দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। যেমন এই যে আমাদের প্রতিযোগী আছে চারজন, চারজনই মাদ্রাসার কোরআনের পাখি। তো যেই বোতল দাঁড় করাতে পারবে সেই এক কামড় পেয়ারা খাবে, আর যে পারবে না আপনাদের সামনে সে এক পিস লেবু চিবিয়ে খেয়ে দেখিয়ে দেবে। তো সবাই তোমরা রেডি তো? আচ্ছা যাই হোক, তো সবাই আসবে এবং বোতল এখান থেকে মারবে। তো যাই হোক শুরু করা যাক। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কোরআনের পাখিদের জন্য ভালোবাসা দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। কেমন লাগছে? হ্যাঁ বের করা যাবে না, খাও খাও গালে দাও গালে দাও, বের করা যাবে না, বের করলে তুমি ফেল। যাও এবার সরো। হ্যাঁ এবার দ্বিতীয় দাও, বোতল দাও এবার দ্বিতীয় জল। হ্যাঁ মারো। হ্যাঁ এক পিস লেবু 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 খাও, আমাদের সামনেই খেতে হবে। খাও খাওয়া কাম লাগতেছে, বলো বলো ভালো। আচ্ছা যাও এবার তিন নম্বর জন, দেখ সরো তিন নম্বর জন যাও। ও আসো এবার এক কামড় পেয়ারা, একটু ছোট কামড় দাও। আল্লাহ দেখেন কত বড় কামড়, মানে হাতির মতো, মানে তিন দিন ধরে ক্ষুধার্ত। হ্যাঁ তুমি ও মাশাআল্লাহ। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।